হচ্ছে সাংস্কৃতিক সঙ্গী dakbangla.com। আজকের অনুষ্ঠানে অনিন্দ্য চট্টোপাধ্যায় তার নতুন বই অকিঞ্চিত নিয়ে কথা বলবেন ঋতব্রত মুখোপাধ্যায় এবং পৃথ্বী বসুর সঙ্গে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আর এই বইটার মধ্যে দিয়ে মনে হয় আমরা অনিন্দ্যর মনের গড়ন গঠন মনন অনেকটাই বুঝতে পারব। একটা বইয়ের ভেতর একটা মানুষ তো অনেকটাই থাকে, আমরা সেই রকমই আশা করছি। ঋতব্রত মুখোপাধ্যায় এই প্রজন্মের বিশিষ্ট অভিনেতা, নাট্যকারও বটে ও নাট্য পরিচালনাও করে, খুব ভালো গান করে এবং আশা করি ওর থেকে আমরা আরও অনেক নতুন নতুন সুন্দর কাজ পাব। পৃথ্বী বসু কবি এবং ডাক বাংলার আমাদের সহকর্মী। আমি মঞ্চে অনিন্দ্য চট্টোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায় এবং পৃথ্বী বসুকে আহ্বান জানাচ্ছি। নমস্কার সকলকে, আজকের আমাদের এই আলোচনায় সকলকে স্বাগত জানাই। বাইরে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু আমরা আজকে একটা খুব ঘরোয়া আড্ডা আলোচনার মতো ঠিক করে এসেছি। অনিন্দ্যদা অতটা প্রিপেয়ার্ড নয়, মানে আমরা যে কী প্রশ্ন করতে পারি সেইটা আগে থেকে বলে দিইনি, এলিমেন্ট অফ সারপ্রাইজটা যাতে ওয়ার্ক করে। তো আমি আজকে এই আলোচনাটা শুরু করছি একটা খুব ব্যক্তিগত কথা দিয়ে, এবং তারপরে আমার সঙ্গে পৃথ্বীদা রয়েছে, পৃথ্বীদার প্রশ্নে চলে যাব। তো আজকে যে বইটা নিয়ে কথাবার্তা, অনিন্দ্যদার লেখা অনেকগুলো লেখা একসঙ্গে করেই অকিঞ্চিত, অকিঞ্চিতের বিভিন্ন লেখা সংক্রান্ত আমার কিছু প্রশ্ন রয়েছে, পৃথ্বীদারও রয়েছে, অনিন্দ্যদার কথা আমরা শুনব। কিন্তু সবার আগে আমি একটা মানে পার্সোনাল জায়গা থেকে শুরু করতে চাই, তার কারণ বইটার একদম এই প্রচ্ছদটার পেছনে যেখানে লেখককে নিয়ে লেখা আছে, সেই লেখাটা আমার ভীষণ মনে দাগ কেটেছে। আপনারা অনেকেই পড়েছেন, তাও আমি একবার পড়ছি আরেকবার। কচি পাঁঠা, কড়া ও নরম পাখির যাবতীয় মিষ্টি, ময়দানি ফুটবল, এই তিনেই তিনি সানন্দে আছেন। অল্প কথায় এই হলো তার ছাঁকা বাঙালি পরিচয়। দক্ষিণে থেকেও বুক পকেটে উত্তর কলকাতার এলোমেলো হাওয়া ধরা হাওয়া ধরে রাখাকে আমরা বাঙালিরও চিরকেলে ট্র্যাজেডির একটি বলতে পারি। আবার বলতে পারি এটি তাঁর লেখালেখির বিশ্বস্ত তাঁতঘর। এই তো ধরা আছে তাঁর গান, সুরে, সিনেমায়। শোরগোল পছন্দ করেন, ভালোবাসেন গল্পের স্রোত ও মানুষের সম্ভার, অফুরন্ত কৌতুক ও বেঁচে থাকার লঘুক্রিয়া। কখনো কাগজ পেনে লেখেন, নস্টালজিয়ায় ভোগেন, মুড়ি বাদাম চিবোতে চিবোতে অস্ফুটে ভাবেন, এই তো জীবন কালিদা। তো এইটা পড়ে আমি ভীষণ আনন্দ পেয়েছি, তার একটা বিশেষ কারণ আছে। সেটার কারণটা 2013, এবার আমি একটা ব্যক্তিগত প্রশ্নে দিয়ে শেষ করব এই কথাবার্তাটা, সেটা হচ্ছে 2013 হচ্ছে এই আনন্দের কারণটা। 2013-তে আমি ক্লাস 8-এ পড়ি, হঠাৎই অনিন্দ্যদা ফোন করে এবং জানতে পারি ওপেনটি বায়োস্কোপ নামের একটি ছবি হতে চলেছে। তো তখন ছবিটির নাম ওপেনটি বায়োস্কোপ ছিল না, কিন্তু অনিন্দ্যদা বলেছিল যে অনেকে তোদের বয়সী অনেকে একসঙ্গে কাজ করা হবে, তো আমার মনে হয় খুব মজা হবে। তো অ্যাকচুয়ালি অনিন্দ্যদাকে ওপেনটি বায়োস্কোপের সময় প্রচণ্ড বিরক্ত করেছি, আমরা তখন সেটের মধ্যে দৌড়োদৌড়ি করে বেড়াতাম। এবং সত্যি কথা বলতে এইখানে যেটা লেখা আছে, ব্যক্তি মানুষটিকে চিনেও আমি জানি যে সত্যি, প্রত্যেকটা কথা এখানে সত্যি। তো আজকে আমার যে প্রশ্নটা অনিন্দ্যদা, যে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা নিয়ে কলকাতা লিটারেরি মিটে তোমার বই নিয়ে কথা হয়েছে, আজকে আবার অকিঞ্চিত নিয়ে কথা হচ্ছে, এবং আমার কাছে এটা খুব আনন্দের বিষয় যে তোমার, তুমি বসে রয়েছো যে স্টেজে, সেখানে আমি তোমাকে প্রশ্ন করতে পারছি। এই কলকাতা লিটারেরি মিট, তোমার বই এবং সেটার সঙ্গে যদি কিছুটা ব্যক্তিগত একটা যোগাযোগ রাখি, কেমন লাগছে? খুব ভাল লাগছে, তার কারণ হচ্ছে যে এই তরুণ প্রজন্মের দুজন সত্যি সত্যি একটি তরুণ তুর্কি, তারা আমাকে আজকে সাক্ষাৎকার নেওয়ার জন্য বসে আছে, ফলে আমি স্যান্ডউইচ হয়ে গেছি এই তারুণ্যের চাপে। সেটা একটা দারুণ ঘটনা আমার কাছে,
ক্যালকাটা লিটারেরি মিট, তাকে অনেক ভালোবাসা জানাই। মানবিকা ব্যানার্জি, সঞ্চারী, তো ওরা তো সবাই পরিবারেরই মতন, ফলে একদম প্রথম লিট মিট থেকেই কিন্তু আমিও জড়িয়ে আছি এটার সাথে। কখনো চন্দ্রবিন্দুর গানে, আমার প্রথম বই নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, সেটা রিলিজ করেছিল কিন্তু প্রথম লিট মিটে। তো ফলে অনেকগুলো ঘটনার সঙ্গেই কিন্তু মানে এই লিটমিটও যতটা বড় হয়েছে, আমরাও একটু একটু করে আমাদের লেখালেখির পরিসর বেড়েছে, আর একটু মানুষের সঙ্গে পরিচয় বেড়েছে। তো সেখানে এসে একটা আলাদা সত্যি অকিঞ্চিতের সেশন হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা ঘটনা। আর তুই এক্ষুনি যেটা বললি সেটা হচ্ছে যে 2013 সালে একটা ফোন যায়, যার পরে তুই ওপেন টি বায়োস্কোপ করিস। এই অকিঞ্চিতের ভূমিকায় খুব স্পষ্ট করে লেখা আছে যে কোন সত্যি ঘোর বিপদের সময় অকিঞ্চিতের জন্ম হয়েছিল, তার কারণ ঋতুপর্ণ ঘোষের মৃত্যুটা খুব অনভিপ্রেত ছিল, আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তো ফলে মৃত্যুর শোক সেই সমস্ত নিয়ে যখন আমরা বিপর্যস্ত, সেই সময় সবার আমার মাথায় স্ট্রাইক করে যে কাগজটা তো বার করতে হবে, তো সেই কাগজে তো একটা লেখা যাবে। তো সেই লেখা সেইভাবে কিন্তু প্রথম অকিঞ্চিতের জন্ম বা সূচনা লগ্ন আর কি। মৃতুদা শুধু বিপদে ফেলে গেছিল আমার অকিঞ্চিত লেখার জন্য তাই নয়, আমি প্রথম ছবি করছি এই ঘটনাটা শোনার পর উনি খুব খুশি হয়েছিলেন যে প্রথম ছবি করছি, তো সেই ছবিটা নিয়ে নানা রকম কথা হতো। তা আমি বলেছিলাম তুমি যেরকম সাতকাহন করে সবাইকে গল্প করো সেটা করো না, কারণ সিনেমার ব্যাপারটা একটু গোলেমেলে, তারপর আমার ছবিটা না হলে আমি খুব লজ্জায় পড়ে যাব। তো বলেছিল না না আমি কাউকে বলবো না, সত্যি কাউকে বলেও নি। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে ঋতুদা যেহেতু আমাকে অজিত সাজিয়েছিল, তো আমার যে সময় শুটিং করার কথা সেটা পিছিয়ে গেল, পিছিয়ে যাওয়ার পর ঋতুদার চলে যাওয়া, আর আমার রোববারের সম্পাদক পদ প্রাপ্তি, ফলে অকিঞ্চিতের জন্ম, আমি আমার কাজ শুরু করেছি। এই সময় আমি নভেম্বর মাস থেকে ওপেন টি বায়োস্কোপ শুটিং শুরু করি, ফলে আমি তখন সম্পাদক হিসেবেও কিন্তু অর্বাচীন, শুরু করেছি কাজটা। তো সেরকম একটা সময়ে একটা নতুন ছবি করছি আমি, তুই জানিস যে শুটিংয়ের কীরকম চাপ থাকে, আর আমার প্রথম ছবি, অন্যরকমের একটা আমার টেনশন ছিল। তা আমার উত্তর কলকাতার ওই আমার ছাদের ঘরটার কথা মনে পড়ে, যে আমি শুটিং সেরে এসে ওই রাত্রির বেলা 12টা কি একটার সময় অকিঞ্চিত লিখতে বসেছি, পরদিন সকালে আমার 7টায় হয়তো কল টাইম, আমাকে শেষ করতেই হবে। কিন্তু সত্যি একটা অন্যরকমের উত্তেজনা হয়তো কাজ করছিল, আমার নতুন ছবি, নতুন সম্পাদকীয় লেখা, তো এইসব করে মানে কোনোরকমই ওই বেরিয়ে গেছে। তো এখন ফিরে তাকালে মনে হয় সময়টা খুব সুন্দর ছিল, কিন্তু চাপ ছিল ঘাড়ের ওপর ভীষণ। রাইট, এবার প্রীতিদা। অনিন্দ্যদা, আমার যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে তোমার লেখালেখির যদি সময়কাল ধরি সেটা 25 বছর সেরকম হবে, 25 বছর ধরে তুমি লেখালেখি করছো। এবারে একটা কথা বলো যে তুই ঠিক 10 বছর আগে তোমার প্রথম বই বেরোচ্ছে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, এবং তারপর 2013 সাল থেকে তুমি অকিঞ্চিত লিখছো, এবং সেটাও প্রায় 10 বছর হতে চললো। এখন এই অকিঞ্চিতের ভূমিকায় তুমি একটা বক্তব্য দিয়েছো, একটা শর্ত দিয়েছো, আমি সেই দুটো জায়গা একটু বলছি, তারপর আমি তোমাকে প্রশ্নটা করব। তুমি লিখেছো এখানে যে এই খণ্ডটি, শর্তটা হচ্ছে এই খণ্ডটি উত্তরলে পরের লেখাগুলোর গতি কী হবে দেখা যাবে, আর বক্তব্যটা হচ্ছে এই, বন্ধুবর অপু যেহেতু আমায় লেখক বানিয়েই ছাড়বে বলে দৃঢ় প্রতিজ্ঞ, তারই যন্ত্রণায় এই অকিঞ্চিতের প্রথম পদক্ষেপ। এখন যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে তোমার নানান পরিচয়, গায়ক, চিত্র পরিচালক, আরও নানান কাজে তুমি ব্যস্ত থাকো, তোমার এই লেখক সত্তাটাকে তুমি একটু আড়ালে রাখতে চাও, মানে এই দ্বিধাটাই কুণ্ঠার কারণটা একটু বলবে? কারণ একজন সিনেমার লোক আমি মোটামুটি যেভাবে দেখেছি তারা যেভাবে নিজের ঢাক পেটায়, কিংবা একজন গায়ক যেটা মঞ্চে উঠেই সে FM রেডিও হয়ে যেতে পারে মুহূর্তে, একজন লেখক সচরাচর সেরম হয় না। একজন লেখক কিন্তু একটু আড়ালে থাকতে ভালোবাসে, একজন লেখকের যদি ওই গোপনীয়তাটা না থাকে না তাহলে কিন্তু তার লেখার আব্রু চলে যায়। তো আমার মনে হয় আমি যেখানে লেখালেখি করি সেই লেখালেখির জায়গাটায় আমি একলা, তো আমার কাগজ, আমার কলম আর আমার মন ওইটুকুই শুধুমাত্র আমাদের সংযোগ, বাকি আমার দর্শক আনুকূল্য কিংবা ভয়ঙ্কর মানে ছবি চলা রমরম করে সিলভার জুবিলি এসবের কোনো ব্যাপার নেই। ফলে ওই জায়গাটায় না আমি বলছি খুব নিঃসঙ্গ ব্যক্তিগত
একটা ভালো লাগার জায়গা, আমি ওইটুকুই রাখতে চাই। আমি চাই না যে আমার বই বেরোনো মাত্রই পরপর প্রচুর এডিশন হোক, আমাকে মানুষ প্রচুর হোর্ডিংয়ে দেখুক আমার বই বেরিয়েছে বলে। ওইটা একটা লেখকের চাওয়া হতে পারে না, দরকার নেই সেটার। বেশ, এবারে কিছু আমি কিছু প্রশ্ন তৈরি করেছি, সেটা তোমার বিভিন্ন কিছু লেখার মধ্যে থেকেই আমার মনে হয়েছে এই প্রশ্নগুলো তোমায় যদি করি। তো আমি সেই লেখাগুলোর মধ্যে থেকে দু তিনটে লাইন বেছে নিয়েছি, যেটা আমার মনে হয় যে প্রশ্নটাকে বুঝতে মানে সাহায্য করবে। এটাও আমি পৃথিদার মতোই প্রথমে ভূমিকা থেকেই নিচ্ছি। তো এই মানে এলোমেলো কয়েকটা লাইন, প্রথম লাইনটা হচ্ছে ঋতুদা সদ্য প্রয়াত, পরের লাইনটা হচ্ছে একদিকে শ্মশানঘাটের গান স্যালিউট, অন্যদিকে সাপ্তাহিক কাগজের পরবর্তী প্ল্যানিং, পরের লাইনটা হচ্ছে কাগজের আপিসে মন খারাপের ফুরসত মেলে না। তো আমার প্রশ্নটা এবার হচ্ছে, ধরো এই ভূমিকাটা পড়ে আমার মনে হয়েছে যে তোমার কাছে ঋতুপর্ণ ঘোষের চলে যাওয়াটা একটা এত বড় ঘটনা, মানে তুমি এই যে গ্রিফ করার যে একটা সময় লাগে, একটা শোক মানে পালন করতে, শোকটাকে যাপন করতে যে সময়টা লাগে, তোমার কি মনে হয় এই দায়িত্বটা আসার পরে এবং একদম প্রথম সংখ্যাটায় গণবিবাহ তুমি লিখছো, ওনাকে নিয়েই লিখছো, তোমার কি মনে হয় এই দায়িত্ব, এই লেখা, সেটা তোমাকে ঠিক করে শোকটাকে ফিল করতে দিয়েছে বা দুঃখটাকে ফিল করতে দিয়েছে, নাকি মনে হয় যে দায়িত্বটা বেড়ে গেল বলে ঠিক করে তখন শোকটাকে ভেতরে ফিল করতে পারলাম না? না, যে কোনো মানুষ সে যত প্রিয়ই হোক, আমার মা বাবা কিংবা আমার খুব প্রিয় কোনো পরিজন, তার মৃত্যুর পর ডেফিনেটলি একটা শোকের জায়গা আছে। আমার একটা দুঃখ, যে দুঃখটা হয়তো মনের ভেতর ভীষণ পাকিয়ে উঠছে, কিন্তু সেখানে দুটো অপশান থাকে। এক হচ্ছে আমি ভয়ঙ্কর মরা কান্না জুড়লাম, দুই হচ্ছে আমি আমি তাকে নিয়ে একটা কাজে ব্যস্ত হলাম, যে কাজটায় অন্তত আমি সেখান থেকে নিজের একটা মুক্তি পেলাম। তো আমার মনে হয় দ্বিতীয়টাই সবসময় শ্রেয়। আমাদের আমাদের শাস্ত্রও তাই বলে, যে কারণে একটা মানুষ তার শোক বা যাই হোক সেটাকে তো অতিক্রম করে যেতে হবে, সময় তো থেমে থাকে না। এটা তো একটা ঢেউয়ের মতন ব্যাপার। আমরা যারা মিডিয়াতে কাজ করেছি, মানে সঞ্চারী রয়েছে ওখানে, আমি আরও যারা যারা এখানে রয়েছে সবাই জানে যে এই ফুরসতটার জায়গা নেই। আমার ওই লেখাটায় একটা ছোট জায়গা ছিল, প্রথম সম্পাদকীয় লিখেছিলাম যে এই দায়িত্বটা হচ্ছে অনেকটা অরণ্যদেবের দায়িত্বের মতন। অরণ্যদেব, এক অরণ্যদেব যখন মারা যায়, আর একজনকে অরণ্যদেবের পোশাক পরে নিতে হয় তার ছেলেকে মুহূর্তে, ফলে সেই পোশাকটা পরে তাকে কিন্তু আবার খুলি গুহার দায়িত্ব সামলাতে হয়। তো এই দায়িত্বটা যদি সামলাতে না পারে কেউ, তাহলে সে এটার যোগ্য নয়, তাহলে সে সারা জীবন ধরে কপাল চাপড়াবে আর বিলাপ করবে, সেটাও কিন্তু কাম্য নয়। আমার মনে হয় কাজের মধ্যে দিয়েই যে মানুষ চলে গেছে তাকে একটা সম্মান প্রদর্শন করা, সেটাই সেটাই সবসময় উচিত। বেশ, প্রীতিদা। আচ্ছা, ঋতব্রতর মতো আমিও একটা ছোট্ট জায়গা বইয়ে, সেইটা আমি একটু বলে তারপর একটা তোমায় প্রশ্ন করছি। সেটা হচ্ছে 2014 সালের 8ই জুন রোববারের একটা সংখ্যা হয়েছিল যার বিষয় ছিল বাতিক। সেখানে বিভিন্ন বাতিকের কথা রয়েছে, সেখানে একদম শেষটা ছিল হচ্ছে সম্পাদকের বাতিক। সেখানে তুমি লিখছো যে খোঁচর পিছু ছাড়ে নিজের বউ, নিজের ছায়া, কিন্তু শালা ওই এডিটোরিয়াল জম্মে পেছু ছাড়ে না, আবার লেখো ঘস 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 ঘস, নিবন্ধ ওই চুল্লির পাছায়, পরের হপ্তায় আবার কোন জ্বলন্ত ধূপকাঠি গোঁজা যায় দেখি। এটা তুমি লিখেছিলে। এখন আমার যেটা জিজ্ঞাসা করার, সেটা হচ্ছে যে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা তো পাক্ষিক কলাম ছিল অনিন্দ্যদা, তারপর তুমি যখন অকিঞ্চিতের অকিঞ্চিত লিখছো, তখন একদিকে সম্পাদনার একটা দায়িত্ব এসছে তোমার কাছে, এদিকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা লিখতে হচ্ছে তোমাকে নিয়মিত, একই সময়ে তুমি ঋতব্রত একটু আগে বললো যে সিনেমা বানানোর জন্য প্রস্তুত হচ্ছে, প্রথম ছবি তোমার, এবং রোববারের আমরা জানি যারা রোববার পড়ি যে এক একটা সংখ্যার বিষয় খুব অদ্ভুত হয়, মানে একটা সংখ্যা হয়তো পেট খারাপ তার বিষয় হলো, পরের সংখ্যার বিষয় হলো নতুন মা, এরকম নানান বিষয় হয় আমি বলছি, এবং প্রত্যেকটা সংখ্যায় বিষয়ে বিশেষে লেখক বদলাতে বদলাতে যায়, কিন্তু মানে তুমি কনস্ট্যান্ট আর কি, ওখানে তোমার ওখান থেকে তোমার প্রত্যেক সপ্তাহেই লিখতে হয়, এই জায়গাটা তোমার মানে কেমন লাগে আর কি, এইটা যদি একটু বলো। খুব খারাপ লাগে, তার কারণ হচ্ছে এই যে প্রত্যেক সপ্তাহে লিখতেই হবে না, এই ব্যাপারটা কিন্তু খুব চাপের। মানে নিরুদ্দেশ যখন লিখতাম তখনও চাপে পড়েছিলাম, কেননা ওটা আমার জীবনের প্রথম কলাম, কিন্তু ওটা আমি যখন যেহেতু তখন আমি নিজে হাতে করে অনেকটা রোববার করতাম,
তো আমি ঋতুদাকে এটা ওটা ভুজুং ভাজুং দিয়ে অনেক সময় নটা পাক্ষিক না থেকে আমি হয়তো এক মাসে একটা লিখলাম এরমও করেছি। এখন আর সেটার কোনো উপায় নেই। এখন আমার ঘাড়ের কাছে আমার অফিসের পুলিশ বন্ধু ভাস্কর আছে, সে ফোন করবে, অনিন্দ্যদা হলো। এবার এই হলোটা মানে আমি বলছি যে সেটা যে কি ভয়াবহ একটা প্রশ্ন। আলো হ্যাঁ 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 আমি দিচ্ছি দিচ্ছি, একটা কাজের মধ্যে আছে, আমি দিয়ে দিচ্ছি লেখাটা। তো ওর যখন আমার এই প্রশ্নটা করে না, তখন আমার অনেক পুরনো একটা কথা মনে পড়ে, ঠিক একই রকমভাবে আমিও ঋতুদাকে ফোন করতাম, ঋতুদা এডিটটা তুই লিখেছিস, বলতো তুই আমায় জ্বালাবি না, আমি কিন্তু কাজের মধ্যে আছি। আলাম আমার পাতাটা কিন্তু চলে যাবে। তো কাগজের অফিসে এই যে পাতা চলে যাওয়া, পাতা ঝরা আর পাতা চলে যাওয়া, এই কিন্তু এক অমোঘ এবং অনিবার্য ঘটনা। এবং এটাকে ছেড়ে এখনো প্রিন্ট মিডিয়ায় এই পাতা চলে যাওয়া এর যে কত বড় একটা জায়গা আছে কেউ জানে না। তো যতই খারাপ লাগুক বা না লাগুক, লেখাটা এক সময় হয়ে যায়। আমি এই কারণে বলতে পারি যে আমিও প্রচুর মানুষকে লিখতে বলেছি, সে প্রথমে বিরক্ত হয়ে বলেছে আমি লিখবো না, আমার সময় নেই, আমি কি করে লিখব। আমি তাকে বলেছি, আমি রিসেন্টলি অঞ্জনদাকে দিয়ে অনেকগুলো লেখা লিখিয়েছিলাম, অঞ্জনদা কি বলছো তুমি, আমি কি করে লিখবো, আমার এতগুলো কাজ। আলাম তুমি লেখো না, দেখবে লেখাটা হয়ে যাওয়ার পর ভাল লাগবে। তো এইটা হচ্ছে ঠিক সেরকম যে একটা লেখা, যার হয়তো খুব চাপ আছে, ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু সেই চাপের মধ্যে দিয়ে একটা লেখা জন্ম হচ্ছে, পরে ফিরে পড়লে তখন মনে হয় যে এই লেখাটা তো হয়েছিল, ওই চাপটা না থাকলে আমি লিখতে পারতাম না। অকিঞ্চিত যে লেখা হয়েছে, কিন্তু ওই বড় চাপ যদি আমার না আসতো আমি কোনোদিন লিখতে পারতাম না। রোববারের প্রচুর ব্যস্ততা রয়েছে, এখন এই ব্যস্ততাটা আমার ধারণা অনেক আমার ইয়াং প্রজন্মের অনেকেই সেটা দায়িত্ব গ্রহণ করেছে। ভাস্কর আছে পুরো জিনিসটা দেখার, আজকে তাতাই রয়েছে, ও যেরকম রোববার এতটা ভালোবেসে মানে গ্রহণ করেছে, যেভাবে ও বিষয় নিচ্ছে, লেখালেখি করছে, খুব ভাল লাগছে আমার। সম্বিত রয়েছে, এরা এত এফিসিয়েন্ট না। আমার যেটা ভাল লাগে এই দলটার একটাই গুণ, মানে একটাই মিল সবার মধ্যে, প্রত্যেকে বাংলা ভাষাটাকে ভীষণ ভীষণ করে ভালোবাসে। তো সেই ভালোবাসার জায়গাটা আমাদের মিল আছে কোথাও। আমি এখন আমি বলবো আমার অনেকটা মাথা ঠান্ডা করে আমি লিখতে পারি, তার কারণ একটা কোনো ক্রাইসিস যদি হয় সেটা সামলে নেওয়ার জন্য কিন্তু আমি জানো আরও তিনটে করে লোক আছে। আর একটা জিনিস বলবো একজনের নাম, সেটা হচ্ছে এই রোববার তৈরি হওয়া, এই রোববার লেখা সব কিছু, সৃঞ্জয় বসুর নাম আমি একবার বলবো। ও যদি এইভাবে গাইড না করতো, যেরকম অপু বই ছেপে অনেকটা জায়গা আমার তৈরি করেছে, আজকে লেখক হিসেবে দুটো বই বিক্রি হয় আমার, আজকে সৃঞ্জয়ের এই সাপোর্টটা না থাকলে কিন্তু আমার নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা কি অকিচ্ছিত আমি লিখে উঠতে পারতাম না এত কাছ সামনে। বেশ, আমার এরপর একটা অন্য প্রশ্ন ছিল, তবে যেহেতু এই লেখালেখি সংক্রান্ত একটা কথা হচ্ছে, তো সেটার জন্য একটা আমারও এরকম একটা প্রশ্ন রয়েছে, সেটা অবশ্য প্রীতিদার মতো কোনো লেখা থেকে আলাদা করে নয়, তবে এটা আমারও ব্যক্তিগত প্রশ্ন তোমাকে, যে এতগুলো বছর ধরে এত রকম ফরম্যাট, সেখানে গান লেখা, গান গাওয়া, সিনেমার চিত্রনাট্য লেখা, সিনেমা পরিচালনা করা, একজন মানে রেগুলার কলামনিস্ট হয়ে কলম লেখা, বা অন্যান্য সময়ে বিভিন্ন প্যানেল ডিসকাশনে যাওয়া, আলোচনায় যাওয়া, এই এতগুলো জায়গাতে তোমাকে তোমার ওপিনিয়ন অ্যাজ এ শিল্পী এটা বলতে হচ্ছে, বা তোমাকে একটা কাজ করে যেতে হচ্ছে, এতগুলো ফরম্যাটে গিয়ে কি এখন দাঁড়িয়ে মনে হয় যে আরও কিছু বলার আছে, নাকি কখনো কখনো মনে হয় একটু ড্রাই আউট করে যাচ্ছি, মানে একটু আমার যে পুলটা ছিল সেটা একটু শুকিয়ে আসছে, কি মনে হয়? পুল মানে কি পুকুরের কথা বলছিস? হ্যাঁ, মানে সেই পুকুরে তোমার যেখানে আইডিয়াস রয়েছে, কখনো কখনো কি মনে হয় সেটা একটু শুকিয়ে আসছে? সত্যি কথা বলতে কি আমার খুব একটা কিছু মনে হয় না, অত যদি মনে হয় নিয়ে ব্যস্ত থাকি তাহলে আর কাজ করতে পারবো না। আমার একটা জিনিসই মনে হয় যেটা আমার ভাল লাগবে সেইটা আমি যাতে করতে পারি। আর একটা জিনিস হচ্ছে যে এই যে সত্যি সত্যি গান গাওয়ার জন্য যেটুকু উচ্ছ্বাস, হাততালি, সিনেমা করার জন্য যেটুকু বাড়তি কাগজে ছবি ছাপা, এগুলো তো এতগুলো বছর হয়েছে, খুব কম কিছু হয়নি। তো বাংলা বাজারে এর থেকে আর বেশি কিছু হওয়ার নেই। হ্যাঁ, তো ফলে ওগুলো নিয়ে অত অকারণে ভেবে লাভ নেই। আমি যেটুকু সময় আমার কাজের জন্য দিতে পারবো, আমার ভালো লাগার জন্য দিতে পারবো, সেটা একটা চিত্রনাট্য লেখা হোক, কি সেটা একটা অকিঞ্চিত লেখা হোক, কি বা সেটা একটা গান লেখা হোক, প্রাথমিক শর্ত হচ্ছে এই ভালো লাগার জায়গাটা যেন অটুট থাকে। পুল শুকিয়ে আসছে না পুল আবার নতুন করে ভরে উঠছে, এটা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। আবার আমি বলছি আমার অমিতাভ বচ্চনের মতো নাম হবে না, কিন্তু আমি কাজটা করতে যতটুকু ভালোবাসি সেই ভালোবাসাটুকু যেন আমার অটুট থাকে, আমার পুলটুকু যেন শুকিয়ে না যায়, এইটুকুই।
আচ্ছা অনিন্দ্যদা, এবারে তুমি যদি একটা লেখা পড়ো বই থেকে। নিশ্চয়ই, আমি তো বই ওই জন্য বাগিয়ে বসে আছি। বইমেলার আগে আমাদের একটা বইমেলার সংখ্যা হয়, তো আমরা রোববারে একটা সংখ্যা করেছিলাম, সংখ্যাটার নাম ছিল আমার বই। সেই সংখ্যাটার বিশেষত্ব ছিল যে বিভিন্ন লেখক সেখানে তাদের নিজের প্রিয় বই নিয়ে লিখেছিল। আমি যে বইটা নিয়ে লিখেছিলাম সে বইটার নাম ছিল এক পাখি দোয়েলা এক বেড়াল হুলো, জর্জে আমাদু, ব্রাজিলিয়ান একজন লেখক যিনি নোবেল পুরস্কার পান তার লেখা। আমি সেই লেখাটা যেটা লিখেছিলাম অকিঞ্চিতে সেইটা পাঠ করছি। এই গল্পের শুরু কোনো এক বেয়াড়া বেসামাল বসন্তে। মন খুশ করা গুনগুন গুনগুন ঘূর্ণিরা তখন আছড়ে পড়ছে ঘাসের জাজিমে, একতাল রংচঙে ফুলেরা তখন হাত পা ছুঁড়ে দুমদাম আপনি ফুটছে ঝিকিমিকি ঝোঁপে, হাতের তালুর মতো নরম রোদ্দুরে মিঠে সুরসুরি ছড়াচ্ছে। নীল হলুদ পাখিদের মোলয়েম পালক, তেমন বসন্তে শুরু এ কাহিনীর। একটা নরম প্রাণ মিষ্টি দোয়েলা আর একটা হতকুচ্ছিত অহংকারী বেড়ালের। হ্যাঁ হ্যাঁ, পাজির পাঝাড়া বজ্জাত বেড়াল, স্বার্থপর আত্মকেন্দ্রিক, মুখের গোঁপ থেকে লেজের রোঁয়াটুকু শুদ্ধ। সকালবেলায় ঘাসে শুয়ে শুয়ে সে রোদ পোহায়, কিন্তু যেই সূর্য ওঠে সে অমনি পাত্তাড়ি গুটিয়ে ছায়ার খোঁজে বেরিয়ে পড়ে। অকৃতজ্ঞ বেঈমান, এক কথায় এই তার পরিচয়। আর কুমারী দোয়েলা, যার চিকন গলার স্বরে পাখনা ঝালরে রোজ সূর্যি পিছলে যায়, হাসি খুশি ঝিলমিলে কিচিরমিচিরে ঝাঁপি আনন্দের কৌটো গাছ থেকে গাছে উড়ে যায়, সহজ সরল ভঙ্গি, কোনো চিন্তাভাবনা নেই, আর তাইতেই সবাই আরও মোহিত। সবাই বলে গর্বের সুরে সমস্বরে আশপাশের কোনো পার্কেই কুমারী দোয়েলার মতো আর কেউ নেই। হঠাৎ একটা দারুণ দুষ্টু বসন্ত এসে আলাপ করিয়ে দিল কুমারী দোয়েলা আর বৎখত বেড়ালের। বসন্ত, যে ঋতু নাকি কবিদের স্বপ্ন, বহুদিনের স্বেচ্ছা গাম্ভীর্য ভেঙে যে ঋতুর আগমন গোবদা বেড়ালের প্রাণেও কিশোর বাঁচাল। আড়মোড়া ভেঙে ঘাসে গড়াগড়ি খেয়ে সে সুর করে ডাকল একটা লম্বা হৃদয়স্পর্শী মিয়াও। তার দৃষ্টিতে আজ অন্য অন্য জল ছবি, সারা জগতের উদ্দেশ্যে মুখটা ফুসকায়িত করে রেখেছে বিগলিত এক বিপুল হাসিতে। কি কাণ্ড, স্বার্থপর বেড়ালটা শেষে এমন কাণ্ড ঘটালে! মুহূর্তে গোটা পার্ক উধাও, সাদা হাঁস, কুঁকড়ো, বকধার্মিক, আচার্য কাকাতুয়া, বুলবুল পাখি সবাই উধাও, কারণ কেউ তাকে পছন্দ করে না যে একদম। সবাই কি চলে গেল? না, শুধু একজন বাদে। ফুল ফোটানো একটা ডালে বসে কুমারী দোয়েলা ডোরাকাটা বেড়ালের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছিল। এই প্রথম বেড়াল দেখতে পেল তার দিকে তাকিয়ে এক মুঠো সুন্দর মিষ্টি করে হাসছে। আর আমরা তো সবাই জানি তাদের চারপাশে তখন বসন্ত, যে ঋতু কবিদের স্বপ্ন। তাহলে অন্যদের মতো তুমি পালিয়ে যাওনি? অন্যরা তো ভীতুর ডিম, সবাই এক একটা ডরপোক। তাছাড়া তুমি আমার নাগাল পাবে কি করে? তোমার তো আর ডানা নেই যে উড়তে পারবে। একে তুমি আস্ত মন্দ চার পেয়ে বেড়াল, তাই আবার হতকুচ্ছিত। হতকুচ্ছিত আমি? তোমার কথা আমি মানি না, চোখের মাথা না খেলে তুমি আমাকে কুচ্ছিত বলতে না। একে হতকুচ্ছিত তাই আবার দেমাক কত! বেড়ালের অবাক মুখের ওপর দিয়ে উড়ে যায় দোয়েলা। বাবা মার বকুনি খেতে খেতে দোয়েলা বলে যায়, আবার পরে দেখা হবে হতকুচ্ছিত মশাই। এক আজব বসন্ত দুই অসম প্রাণের মধ্যে রংমশাল চালে। আলাদা দুজন, কিন্তু কি প্রচণ্ড এক স্রোতের টান! এলোমেলো উদ্দেশ্যবিহীন হাঁটা চলায় বেড়ালটার বারবার মনে পড়ে দোয়েলার ডাগর চোখ দুটো। ঘুমিয়ে পড়ার আগেও দোয়েলা ফিসফিস করে বলে, দেখতে হতকুচ্ছিত তবে বেড়াল ভালো। পাগল হওয়ার মতন কি একটা যেন তিত্তির করে বয়, মন কেমনের মতন কিছু একটা সারাক্ষণ বুকের ভেতর চিনচিন করে। নিষ্পলক চেয়ে থাকার মতন শান্ত কোনো সমুদ্র নিথর পড়ে থাকে অলক্ষে, জ্বরের মতন কি যেন সারা গায়ে একটু একটু করে ছড়িয়ে পড়ে। দোয়েলা আর বেড়ালের বসন্ত মালতী।
ভালোবাসা বুঝি তার অন্য নাম। এমনই এক মায়াময় গল্প বুনেছিলেন ব্রাজিলের লেখক জর্জে আমাদো। কত কথার ঢঙে লেখা চিরপুরাতন এক প্রেমের গল্প, ছোটদের আবার সকলের, পাখি ও বেড়ালের ভালোবাসার কাহন। লেখকের নিজের কথায় অনেক অনেক কাল আগের আবছা ভুলে যাওয়া, একদিনের গল্প এটা, যখন জীবজন্তু পাকপাকালি কথা বলতে পারত, যখন কুকুরের গলায় যে দড়ি বাঁধা হতো তা হতো সসেজে তৈরি, যখন কোনো দর্জি ইচ্ছে হলেই বিয়ে করতে পারতো রাজকন্যাকে, আর লুকিয়ে লুকিয়ে পৃথিবীতে ছেলে মেয়েদেরকে এনে দিত সারস। সেই সময়ের গল্প বড় অমলিন নিপুণতায় বলেছিলেন আমাদও। গল্প কি আর ভীষণ আলাদা? তা তো নয়, দুজনের ভালোবাসার আখ্যান যেমন হয় আর কি, আলাপ, অস্থিরতা, চোরাটান, আদর, মন কেমন, বিচ্ছেদ, অমনি, খুব আলাদা কিছু নয়। কিন্তু বলার ঢংটা ভারী সহজ, বা তেমনটা সহজও নয়, কারণ বসন্ত তো শুধু দোয়েলা বা বেড়ালটাকেই নয়, গল্পকারকেও শুনেছিল। গল্পটা বলতে বলতে কখনো সখনো খেই হারিয়ে তিনিও তো খানিক আগে খানিক পরে অল্প এপাশ অল্প ওপাশ করে ফেলেছেন। ভঙ্গিটার মধ্যে একটা নাটক আছে আর আদর আছে খুব। গল্পের ফোঁকড়ে কখনো চতুর্দশপদী কবিতা মিশিয়ে দিচ্ছেন, কখনো গুরুগম্ভীর প্রস্তাবনা, কখনো গল্পটাকে দাঁড় করিয়ে রেখে কিছু গোড়ার কথা সেরে রাখছেন। এই যেন হঠাৎ তার মনে পড়ে গেল সব। গল্প বলার এমন সব দুর্দান্ত আধুনিক চাল নিয়ে আবার নিজের সঙ্গে নিজে মজাও করেছেন বিস্তর। শুষ্কং কাষ্টং পণ্ডিতদের পশ্চাতে বাঘা চিমটি কাটতেও পিছপা হননি মোটে। কিন্তু এইসব প্যাঁচ পয়জার পেরিয়ে গল্পটায় যে ছড়িয়ে আছে, জড়িয়ে আছে নিকাত ভালোবাসার মুকুট, যা শতসজ্জিতে সুসজ্জিত, সহজ আলোর ঝিলমিল। কাল থেকে তুমি কি করছিলে দোয়েলা? কালকের চেয়েও তোমাকে আজ অনেক সুন্দর দেখাচ্ছে, এমনকি তোমাকে আমি যখন রাত্রে দেখতুম তার চেয়েও সুন্দর। বেশ বলো, তোমার স্বপ্নে কি দেখেছো? আমি কিন্তু আমার স্বপ্নের কথা তোমায় বলবো না, কারণ আমি স্বপ্নে দেখেছি এমন একজনকে যে ভয়ানক বিচ্ছিরি। আমি স্বপ্নে দেখেছি তোমাকে, এমন ভালোবাসা যিনি অনুবাদ করেছেন তার নাম আর বলার অপেক্ষা রাখে না, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। উনি আমাদও তো ইনি আমাদের, কম চান না এক ছুলো। আমি যে কুমারী দোয়েলা আর বেড়াল বাহাদুরের এত ফ্যান, তার পিছনে তো মানবেন্দ্রবাবুরই অম্লান হাত, নইলে পেতাম কোথায় বইয়ের খোঁজ? অনুবাদক কখনো কখনো টেক্সটকেও পেরিয়ে গিয়ে নতুন কোনো জানলা খোলেন, অনুবাদের ভারিক্কি জামা শটান খুলে তাতে পরিয়ে দেন ফুলচা পালখাল্লা। এলেখার পরতে পরতে তেমন শরৎ, তেমন শুভ্র মেঘ। উৎসর্গপত্রতে যখন তিনি লেখেন মিষ্টি পাখি বেড়াল মন্দ, এই দুইজনে যা সম্বন্ধ সে কি কেবল শত্রুতারই? বেড়াল বলে ভালোবাসি, এ কি কেবল দেখন হাসি নাকি জগৎ রূপ কথারই? আখ্যানটির সুর গাঁথা হয়ে যায় মুহূর্তে। বসন্ত যে কুহক জানে তার রঙেই কলম ছোবান মানববাবু। বইটি একদানে শেষ করার পর তাকে সর্বান্তকরণে একটি নির্মল কুর্নিশ জানানো ছাড়া আর কিছু করারই নেই পাঠকের। এক ঋতু থেকে অন্য ঋতু চলে যাওয়ার মরশুমি গল্পে একটু একটু করে ছায়া ফেলে রোদ, গ্রীষ্ম বর্ষা হেমন্ত পেরিয়ে হাজির হয় সম্পর্কে শীত। এই বছরব্যাপী আবিল উৎসবে কতটা ভালোবেসেছিল পরস্পরকে তারা, কতটা ধুকপুক ধুকপুক শব্দে বেজেছিল দোয়েলার ছোট্ট বুক, কত শিশির ভেজা ঘাস আটকেছিল আপাত উজবু খুলোর থাবায়। তাদের আদরের অনুপুঙ্খ বিবরণী রাতে তারার মতো ফুটে আছে অনুবাদের আকাশরেখায়। দোয়েলা নিচু হয়ে হুলো বেড়ালের ওপর উড়ল, এত নিচু দিয়ে উড়ল যে বেড়াল তার ছোট্ট বুকটায় ধুকফুক অব্দি শুনতে পাচ্ছিল। আলতো করে তার বাম ডানা দিয়ে বেড়ালকে সে ছুঁলো একবার, তারপরেই সে আকাশে উড়ে গেল উঁচুতে। একবার পিছনে ফিরে তাকিয়ে দেখল বেড়ালকে। একরকম চলে না সব গল্প, অথবা ভালোবাসার সব গল্পই একরকম। যেরকমভাবে দোয়েলা আর হুলোর গল্প শেষ হয়, হেমন্তের শেষ দিন, স্যাঁত স্যাঁতে ভাব কুয়াশায় ঢাকা একটা দিন ছিল সেটা, হা হা হাওয়াও দিচ্ছিল শিউরে শিউরে, আর কনকনে ঠান্ডা ছিল খুব। একটু খ্যাপা মতো ঠেকছিল দোয়েলাকে, বলছিল বেড়ালের সঙ্গে সেই জায়গাগুলো দেখতে চায় সে, যেগুলোকে বসন্ত আর গ্রীষ্মে ভালোবেসে ফেলেছিল তারা। সারাদিন টোটো করে তাদের ভালোবাসার স্মারক সন্ধান পর্বের শেষে দোয়েলা জানায় তার বুলবুলকে বিয়ে করার করতে চলার খরচ।
তার বুলবুলকে বিয়ে করতে চলার খবর। তারা তো পারবে না, কারণ কোনো দোয়েলা তো আর সত্যি কোনো বেড়ালকে সত্যি সত্যি বিয়ে করতে পারে না। হেমন্তের ঘাসে চুপ করে বসে থাকে হুলো, দোয়েলা উড়ে আসে আবার বাম ডানা দিয়ে আলতো ছোঁয়ে তাকে। বড় ক্ষীণ আর দুর্বলভাবে তার বুকটা বাজছিল। তারপর পড়ে থাকে শীত আর বিবাহ উৎসবের হুল্লোড়, অতিথি আপ্যায়ন আর মজার মজার গল্প। মন্দির থেকে যখন বরকনেকে নিয়ে মিছিলটা উড়ে চলল, দোয়েলা হঠাৎ এক পাশে নিচে দেখতে পেল হুলো বেড়ালকে। সে কায়দা করে ঠিক তার ওপরে উড়ে এলো। তার হাতের ফুলের তোড়া থেকে লাল গোলাপের একটা পাপড়ি সে খসিয়ে দিলে তার জন্য। বেড়াল সেটা রাখলে তার বুকের ওপর, দেখে মনে হলো যেন লাল রক্তের টকটকে একটা ফোঁটা। জর্জে আমাদু লিখেছিলেন, এখন বেড়ালের যা আছে তাই লাল গোলাপের একটা পাপড়ি পড়ে আছে তার বুকের ওপর। যদিও এ লেখার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবুও মনে পড়ে গেল আমাদু মারা গিয়েছিলেন 2001-এ। তাঁর চিতাভস্ম ছড়িয়ে দেওয়া হয়েছিল বসতবাড়ির শূন্য বাগানে। গল্পে ফিরি। গোলাপের পাপড়িটা বেড়াল নিল থাবায়। শেষবারের মতো তাকিয়ে দেখলে শীতের হিমেল কুয়াশায় ঢাকা পার্কটাকে, তারপর আস্তে হেঁটে চলে গেল। অনেক দূরে একটা জায়গা সে চেনে, যেখানে ঝুমঝুমি সাপ ছাড়া আর কেউ থাকে না। সরু রাস্তা ধরে পৃথিবীর শেষ চৌরাস্তা পেরিয়ে সেই ফাঁকা রুক্ষ ঊষর জায়গাটার দিকে চলল বেড়াল। ভালোবাসার দুজন আলাদা হয়ে যায়, স্পর্শ অতীত হয়, পথ পাল্টে যায়, শুধু মুহূর্তগুলো রয়ে যায়, ফিরে দেখাগুলো থেকে যায়। ওগুলোই তখন একটা দুটো তিনটে পাঁচটা তারা হয়ে নাকি ভালোবাসা হয়ে ঝিকমিক ঝুলতে থাকে রাত আকাশে, আর টলটল করে ওঠে মনমরা দুঃখী আকাশের চোখ। আর বেড়াল তার থাবায় গোলাপের যে পাপড়িটা ধরেছিল, আকাশ থেকে তাতে ঝরে পড়ল কি যেন, রক্তলাল গোলাপের পাপড়ির ওপর ঝকমক করে উঠল দোয়েলার চোখের জল। সেই তারাহরা নিঃসীম রাত্রিতে ডোরা কাটা বেড়ালের একা চলার পথটা আলো করে দেবে বলে। মানে অনেকক্ষণ আমরা সবাই মন দিয়ে শুনছিলাম, এরপর একটা প্রশ্ন করব, আমারই অদ্ভুত লাগছে আর কি। এই লেখার পরে আমি আবারও ফিরে যেতে চাইছি তোমার প্রথম গণবিবাহ যে লেখাটা, সেইখানটায়, যে কলমটা, সেটায় ফিরে যেতে চাইছি। সেটাও একটুখানি পড়ে নিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে চাই আর কি। ভূমিকাতে তুমি অলরেডি, আমরা যারা পাঠক তাদেরকে বলেছো যে কী করে অকিঞ্চিতের জন্ম হয়, কী করে তোমাকে এই দায়িত্বটা নিতে হয়, কিন্তু আমার অসম্ভব মনে হয়েছে যে গণবিবাহ এই যে লেখাটি, যেখানে তুমি ঋতুপর্ণ ঘোষ, তার জীবন এবং তুমি ওনাকে চেনো বলে আর বাকি তোমার আশেপাশে যারা, তাদের কৌতূহল সেইটা নিয়ে লিখেছো, এটা লিখেছো তুমি অনেক বছর আগে, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে এটা লিখেছো, যেটা আজকে দাঁড়িয়ে আমার অসম্ভব মিল লেগেছে কোথায়, সেটা আমার প্রশ্নটা। তবে আমি আগে একটু পড়ে নিই যেটা আমি আদতে বলতে চাই। অনিন্দ্যদা লিখছে, একজন প্রতিভাবান মানুষ কি লিখছেন, কি পরিচালনা করছেন, কি ভাবছেন, এগুলো নিয়ে বাঙালির অত মাথা ব্যথা ছিল না। কতগুলো জাতীয় পুরস্কার, কি আসে যায়, কি জাতীয় জিনিস, তা নিয়েই লাগাতার চাপানোত্তর। কৌতূহলের বহরটা এতই সুতীব্র ছিল, এক ধরনের রাগও কাজ করত হয়তো। শুধু মেয়েলি হওয়ার জন্য কত মানুষ তাকে ঘেন্না করেছে, যেন অস্পৃশ্য কেউ। রিয়ালিটি শোতে হাসতে হাসতে পেট ব্যথা, তার বিলাসবহুল জীবনযাপন চোখ টাটিয়েছে আরও কত সতর। কই, তার কাজ দিয়ে তো কেউ মাপেনি। এই লেখাটার পরে আমার একদম শেষে, আবার এই এই লেখাটার একদম শেষে একটা প্যারাগ্রাফ, মানে এই দুটোকে আমি কন্ট্রাস্টে রেখে প্রশ্নটা করতে চাই। এবার অনিন্দ্যদা লিখছে, পত্রপত্রিকাতেও শেষবারের মতো বহাল তব্যতে ঋতুরঙ্গ নৃত্যনাট্য চলিতেছে, এখন কদিন এটাই বেশি বেশি খাবে, শোকসভা টোকসভায় মিনিটে মিনিটে নীরবতা পালন। ঋতুর না, বড্ড প্রিয় ছিল ওই রবীন্দ্রসঙ্গীতটা, চ্যানেলে চ্যানেলে অবিশ্বাস্য হলেও সত্যি অভিজ্ঞতার ভাঙা ভাঙা সংলাপ, গালে হাত, উসখুস, পারলে দু এক ফোঁটা নোনতা বিরতি, শোকের বিজ্ঞাপনে লোকের কমতি নেই। এটা তুমি লিখছো 16 জুন 2013। এই যে তুমি লিখছো, এইটায় মোটামুটি একটা বাঙালির অ্যাভারেজ হিপোক্রিসির একটা কথা রয়েছে।
আজকের তারিখে দাঁড়িয়ে আমি যে কারণে তোমার কাছে প্রশ্নটা, যে সোশ্যাল মিডিয়ায় আমাদের এখন একটা তাড়া লেগে গেছে, মনে হয় কি ওটা টাইমার দিয়ে দেয়, কেউ মারা গেল কতক্ষণ টাইমে আমি প্রথম পোস্টটা করব যে দেখো উনি মারা যাওয়াতে আমি কি দুঃখের মধ্যে রয়েছি, আমি শোকে ডুবে যাচ্ছি। 2013 থেকে আজকে 2022, তোমার কি মনে হয় সোশ্যাল মিডিয়া আসার পরে এই যে হিপোক্রেসিটা নিয়ে তুমি লিখছো এটা বেড়েছে? বেড়েছে, তার কারণ এখন মানে জায়গাও বেড়েছে। এখন তো শুধু ফেসবুক নয়, আরও অনেক জায়গা হয়েছে যেখানে লেখা যায়, যেখানে তার শোক বিজ্ঞাপিত করা যায়। তো শোকের বিজ্ঞাপন কিন্তু মানুষের চিরকালই ছিল। আমাদের মানে পারিবারিক ক্ষেত্রেও আমরা দেখি যে সবচেয়ে বেশি কাঁদছে তার দুঃখই সবচেয়ে বেশি নয়, কিন্তু তার কান্নাটা নোটিসড হচ্ছে। তো ঠিক সেরকমভাবেই এখনও কি হয়েছে যে এখন প্রত্যেকটা মানুষকে না, মানে সেটার মধ্যে আমরা সবাই হয়তো পড়ি, যে আমরা কি কাজ করছি প্রত্যেক দিন সকালে আমাদেরকে একটু চলমান রাখার জন্য একটা করে পোস্ট দিতে হয়। তো সেই পোস্টে কে কটা লাইক দিল, কটা হার্ট সাইন পাচ্ছে, কে কটা কমেন্ট করলো, সেগুলো যেন কোথাও একটা মনে হয় যে আমার আমার রোজকার যে আমি বেঁচে আছি তার একটা আমাকে যেন সে ভ্যালিডেট করছে, যে ওই ভ্যালিডেশনটা ছাড়া যেন আমি অচল। তো ফলে মানুষের কাছে আস্তে আস্তে কি হচ্ছে, তার ভালো থাকা, একজন মানুষের জন্ম মৃত্যু শোক, এই যে জায়গাগুলো, এগুলো সবই একটা করে ভ্যালিডেশনের যেন জায়গা হয়ে যাচ্ছে। যে আজকে আজকে যদি বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বাচ্চা হয়, সে যেন আমারই বাচ্চা বলে আমরা এমনভাবে লিখতে শুরু করব। আবার ঠিক সেরকমভাবে যেই অভিষেক চ্যাটার্জি মারা যাবেন, সঙ্গে সঙ্গে সেখানে এমন একটা মরা কান্না তৈরি হবে, তার থেকে হয়তো শত যোজন দূরে তার জীবন ছিল, কিন্তু অন্তত ফেসবুকে যেন সে একটু সে যেন বাকিদের থেকে পিছিয়ে না পড়ে। ফলে এটা একটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতাটা দেখানো যে দেখো আমি কত কাছে ছিলাম, কতটা সংশ্লিষ্ট ছিলাম সমস্ত পৃথিবীর গুরুত্বপূর্ণ ঘটনার। আজকে আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পেরও কিছু হলে আমার ধারণা ফেসবুকে সবাই লিখতে শুরু করছে। ফলে মানুষ যে এতটা সচেতন তা সে কি সত্যিই এতটা সচেতন তা নয়, সে সচেতন তার নিজের ব্যাপারে, তার নিজের বক্তব্যটা প্রকাশ করার ব্যাপারে যত দিন যাচ্ছে সে ততটা সচেতন হয়ে পড়ছে। আর এই লেখা সম্বন্ধে যেহেতু এখানে পরিসরটা অতটা বড় নয়, কতটা মানে কতটা কথা বলবো অকিঞ্চিত নিয়ে, যেহেতু ঋতুপর্ণ ঘোষ নিয়ে এতগুলো প্রশ্ন তুই করছিস বা পৃথিও আমাকে জিজ্ঞেস করেছে, আমি একটা জিনিস বলি যে যখন রোববার শুরু হয় না, শুরুর সময়টা আমরাও খুব সংশয়ে ছিলাম যে একটা পত্রিকা কি হবে, কিভাবে চলবে। ফলে সেটাকে শুরুতে কিন্তু প্ল্যান করা হয়েছিল একটা লাইফস্টাইল ম্যাগাজিন হবে এটা। অনেক পরে আমরা একটা সংখ্যা করি ভ্যালেন্টাইন ডেতে, একটা সংখ্যা যে সংখ্যাটার নাম ছিল একা, একলা মানুষদের নিয়ে আমরা ভ্যালেন্টাইন ডেতে সংখ্যা করেছিলাম, অর্থাৎ যে দিনটা অ্যাকচুয়ালি যৌথতার সেই দিনে আমরা একাকিত্বর একটা সংখ্যা তৈরি করেছিলাম। এই সংখ্যাটা রোববারের পথচলাটাকে খুব সুনির্দিষ্ট করে দেয়। একা মানুষ, সে নিজের কথা লিখেছিল সেখানে, মমতা ব্যানার্জিও লিখেছিল, বিমান বসুও লিখেছিল, সদ্য স্ত্রীহারা প্রদীপ ব্যানার্জিও লিখেছিল, এরকম প্রচুর মানুষ তাদের লেখা লিখেছিলেন যারা একা থাকেন, একা বাঁচেন। আমার মনে হয় যে ওই সংখ্যা থেকে একটা জিনিস স্পষ্ট করে রোববার বলে দেয় যে রোববারে ব্যক্তিগত গদ্য তার একটা আলাদা আসন তৈরি হবে। আজকে আমিও যে নিরুদ্দেশ লিখেছি বা অকিঞ্চিত লিখছি, সে লেখা ফার্স্ট পার্সনে, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত গদ্য লিখছি, অর্থাৎ আমি আমার নিজের অভিজ্ঞতাকে একটা কোথাও গিয়ে হয়তো বিশ্বজনীন কোনো একটা ভাবের সাথে আমি মেশাচ্ছি। আমরা কর্কটকান্দি বলে একটা সংখ্যা করেছিলাম যেখানে ক্যান্সার পেশেন্টরা তাদের নিজেদের কথা লিখেছিল। তো প্রত্যেক সাহিত্য পত্রিকার নির্দিষ্ট ধরন আছে, যেরকম দেশ পত্রিকার আছে, আগে অমৃত ছিল, তারও আগে কল্লোলের ছিল। তো রোববার যদি সত্যিই কোনো আলাদা জায়গা সূচিত করে থাকে, সেই জায়গাটা হচ্ছে এই ব্যক্তিগত গদ্যের। সেইটার জন্য আমার মনে হয় ঋতুপর্ণ ঘোষের একটা বড় কুর্নিশ প্রাপ্য, যে সেই রাস্তাটা কিন্তু উনি দেখিয়েছিলেন। ফার্স্ট পার্সন কিন্তু অনেক নিজে লেখার উৎস মুখ খুলে দিয়েছে। আজকে যে এত লেখকের জন্ম হয়েছে রোববার থেকে, তার অনেকটা কারণ হয়তো এই ব্যক্তিগত গদ্যের জায়গাটা। এটা খুব সুন্দর বললে অনিন্দ্যদা, যে এই ব্যক্তিগত গদ্যের যে জায়গাটা সেইটা রোববার আরও প্রশস্ত করেছে আর কি, এবং তোমরা সেখানে নিয়মিত লিখেছো। এইখান থেকে একটা জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমাদের সারাক্ষণ শুনতে হয় যে আড্ডা না মেরে বাড়িতে গিয়ে কাজ কর, বা আড্ডা মেরে কী হবে, ফালতুর সময় নষ্ট করিস না। এখন তোমার যে লেখা, সেই লেখা পড়লে এটা আমার পাঠক হিসাবে মনে হয়, তো অনেকেরই মনে হয়
যে তুমি একটা গল্প বলছো, মানে আড্ডার ছলে একটা গল্প বলছো এবং একটা বৈঠকি মেজাজ রয়েছে লেখাগুলোর মধ্যে, এবং তুমি মানে এটা তোমার লেখাতেও আছে এবং কম বেশি এটা আমরা জানি যে তুমি আড্ডা মারতে খুব ভালোবাসো। তুমি একটা জিনিস একটু বলো যে সেটা হচ্ছে যে আড্ডা তোমার এই ব্যক্তিগত গদ্যে কিভাবে মানে কাজে লেগেছে, বা আমি বলছি কতটা তোমাকে এ করেছে আর কি, উদ্বুদ্ধ করেছে লেখালেখিতে। আড্ডা না থাকলে আমার মনে হয় আমার রোববারও হতো না, চন্দ্রবিন্দুও হতো না, কিছুই হতো না। তার কারণ রোববারের ক্ষেত্রেও আমাদের একটা খুব মানে বড় একটা এডিটোরিয়াল মিটিং বলে একটা গালভরা শব্দ দেওয়া হয়েছিল, আসলে ওটা আড্ডা হতো। কারণ আড্ডা না থাকলে না কোনো বিষয় উঠে আসে না। এবার আড্ডা অবশ্যই, আড্ডা মানেই শুধু পরনিন্দা পরচর্চা নয়, হ্যাঁ, যে কে কার সঙ্গে কী করছে, আমাদের যেরকম একটা আড্ডার এখন চেহারা তৈরি হয়েছে সেটা নয়। আড্ডা মানে কিন্তু কে কী নতুন বই পড়লো, নতুন কোন গায়ককে কে আবিষ্কার করতে পারলো, তো সেই গল্পগুলো বলাটাও কিন্তু একটা আড্ডার প্রধান ধরন। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যতটুকু কাজ করতে পেরেছি আমার বন্ধুদের জন্য, সে তারা যদি না থাকতো, তারা যদি আমাকে গাইড না করতো বা নতুন কোনো কিছু সন্ধান না দিত, তাহলে আমি হয়ে উঠতে পারতাম না। ফলে আড্ডার অবশ্যই ভূমিকা আছে। আরেকটা জিনিস আমি বলবো, আড্ডা মানুষকে আরেকটা জিনিস শেখায়, সেটা হচ্ছে সহজভাবে নিজের মজা নিয়ে জীবনকে বাঁচতে শেখায়। আমি সিনেমা করি কি গান করি কি লেখালেখি করি, তাতে যেন অকারণে একটা তাড়া না লেগে যায়। অনেক মানুষের একটা তাড়া থাকে আমি দেখেছি, যে তাকে যেন এক বছরের মধ্যে এতটা জিনিস কমপ্লিট করতে হবে, এই তাড়াটা তার কাজে ক্ষতি করে। যে কাজে তুমি অনেকটা বেশি নিজের মজাটাকে তার মধ্যে মিশিয়ে দিতে পারছো, তুমি একটু লেট ব্যাক হয়ে কাজ করো না। বাঙালি তো স্বভাবত একটুখানি কুঁড়ে, তোমার কুঁড়েমিটা যেন একটু পজিটিভ অর্থে তোমার কাজে হেল্প করে। তুমি প্রচণ্ড বাঘা ঘোড়সওয়ার হয়ে তোমার কাজকে তুমি পণ্ড করো না তাড়াতাড়ি শেষ করতে হবে বলে। তোমার ওপর নাই ভুবনের ভার, এই কথাটা মেনে নিয়ে শিল্প রচনা করাটা খুব জরুরি। আচ্ছা প্রীতিদা, তো আড্ডার ভূমিকা হিসেবে ভূমিকা নিয়ে কথা বললো তোমার লেখায়, আমার একটা মানে একই রকম প্রশ্ন আছে যে তোমার যখন প্রথম ওপেন টিবায়োস্কোপের চলচ্চিত্র পড়ি, মানে চিত্রনাট্যটা পড়ি, বা ধরো এই লেখাগুলো পড়ি তোমার, বা তোমার বিভিন্ন তোমার সাথে ব্যক্তিগত আড্ডার পরিসরে যখন কথা হয়েছে, আমার মনে হয়েছে যে অবজারভেশন, তোমার অবজারভেশনের যে পাওয়ার, মানে যে কোনো একটা মান্ডেন ঘটনার মধ্যে থেকেও তুমি যেভাবে দেখতে পারো, একটা একটা দৃষ্টিকোণ বা একটা দৃষ্টিভঙ্গি তোমার আছে, আমার মনে হয় তোমার কাছে তোমার লেখার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তোমার অবজারভেশন। তুমি কি মনে করো সেটা সেটা তোমার সবচেয়ে বড় স্ট্রেংথ না অন্য কিছু? এটা একটা শক্ত প্রশ্ন করলি না। তবে আমার মনে হয় যে একই ঘটনাকে তো অনেকভাবে দেখা যায়, সব ঘটনার মধ্যে থেকেই যে একটা বিভিন্ন মজা খুঁজে নিতে হবে তা না, কিন্তু একটা সহজ দৃষ্টিতে কোনো ঘটনার ব্যাখ্যা করা যায়, তো সেইটা আমি করার চেষ্টা করি, সবসময় পেরে উঠি তা না। আমিও একটা অন্য মানুষের মতো, আমারও হাসি রাগ কান্না অভিমান সব আছে, কিন্তু সেটার বাইরেও যে একটা জীবন আছে, যে আজকে রবীন্দ্রনাথ যদি আমরা পড়ি, তাও তিনিও তো তার লেখায় তার ব্যক্তিগত পরিসর বা ব্যক্তিগত শোক পেরিয়ে তিনি জীবনকে দেখতে পেরেছিলেন। একটা সূর্যাস্ত তাকে কিন্তু সামনে দাঁড় করিয়েছিল একটা মহাজীবনের। তো আমার মনে হয় জীবনের বাইরে না একটা মহাজীবন থাকে। আমি বলছি না সেটা শুধু মহাপুরুষরাই দেখতে পায়, সাধারণ মানুষও তো বাসে উঠলে জানলার ধারে খোঁজে, জানলার ধারে কী দেখে তারা? একই কলকাতা তো দেখে, কিন্তু সে কলকাতাটার মধ্যে ওই অন্য কলকাতার চলে যাওয়াটা দেখতে পায়। ওই দেখতে পাওয়াটা না একটা শিল্পীর জন্য খুব প্রয়োজনীয়, সেটা না থাকলে আর কোনো মানে হয় না শিল্পের। থ্যাংক ইউ প্রীতিদা। অনিন্দ্রদা, সেটা হচ্ছে আর একটা আমাদের কথা হয়েছিল, তুমি আর একটা লেখা পড়বে, আমি চট করে পড়ে দিচ্ছি, কারণ নিশ্চয়ই পরেরটা সময় হয়ে যাবে। ঠিক, বাঙালিরা যে একটু সংস্কৃতিকভাবে অন্যমনস্ক, এটা নিয়ে আমার লেখা। সংখ্যাটার নাম সম্ভবত ছিল বোধহয় ভুল ভুলাইয়া, ভাস্কর ভালো বলতে পারবে। এই এই সেশনটা শুরু হয়েছিল ঋতুব্রত যে লেখাটা দিয়ে, আমি একবার ঋতুকে মনে করিয়ে দিই, সেটাও ভাস্কর লেটেরই লেখা, ফলে যে লেখাটা শুরুতে পড়া হয়েছিল। এটা পড়তে শুরু করি। বাঙালিরা সংস্কৃতিগতভাবে একটু অন্যমনস্ক, দু ছটা কল্পনা প্রবণ, নিজেদের সৃজনশীলতা আমরা অন্যের শিল্পের মধ্যেও মাঝে মাঝেই ছড়িয়ে দিই,
সেগুলোর মধ্যে অল্প স্বল্প ভুল থাকে, যা হয়তো মূল শিল্পবস্তুটির অভিঘাত বিদ্যুৎবেগে আরও বাড়িয়ে দেয়, শিল্পীর অভিপ্রেত ভাবনাকে সোচ্চারে এগিয়ে নিয়ে চলে। ছোটোবেলা সকল বাঙালি বাচ্চাই গুরুদেবের কাঁথায় আগুন লাগিয়ে তারস্বরে আগুনের পরশমণি গাইতে গেলে এ জীবন পূর্ণ করো গেয়ে থাকে। তাতে অবশ্য গানটি একচুলো ছ্যাঁকা খায়নি। তেমনই দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে, রবীন্দ্র পৃথুলা আবেগিনী সবেগে কেউ সুর লাগালেও মেদিনী কেঁপে কেঁপে ওঠে তরাসে। খোদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি এই হাঙ্গাম সামলাতে হয় তাহলে এলি তেলি চ্যাং মাছ মুটি মাছদের হাল একবার ভাবুন দেখি। আমরা তো নেহাতি মছা মাছি নচ্ছার, চার শিকি আটানার গান গেয়েছি বলে লোকে আজকাল চিনতে টিনতেও পারে, বিপদটা সেখানেই। এই চিনি চিনি ভাবটা হচ্ছে সবচেয়ে মারাত্মক। মেট্রোয় চুপচাপ দাঁড়িয়ে আছি, দূর থেকে এক ভদ্রলোক ভুরু কুঁচকিয়ে মাপছেন, একবার ওপর দিকে চাইছেন, একবার তর্জনীটি রগের কাছে এনে টোকা দিচ্ছেন, আবার নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরছেন। আহারে, ভদ্রলোকের জন্য আমারই কষ্ট হতে থাকে যদি উনি চিনতে না পারেন আমায়। বাড়ি ফিরেও তো গাগুলো বেয়োর, পেটের ভাত হজম হবে না। আমি একটু তেরচাভাবে দাঁড়াই যাতে উনি আমায় সম্পূর্ণ দেখতে পান, চিনতে পারলে ওরও শান্তি আমারও শান্তি। ল্যাটা চোখে ভালোয় ভালোয়, নাকের কাছে হাঁচি আটকে থাকলে ভালো লাগে কারো? এই অপ্রণয়ের প্রাণান্ত ছোকাছুকিতে একসময় লক্ষ্য করি ভদ্রলোকের চোখে বিদ্যুৎ খেলে গেল। এইবার তিনি পেয়েছেন, একগাল উদ্ভাসিত হাসি নিয়ে এগিয়ে আসেন। আমারও ইগো স্যাটিসফাইড হলো কিছুটা। গেল হপ্তায় দুবার টিভিতে দেখিয়েছে আমায়, তার আগের হপ্তায় ক্যাল টাইমস, না চিনলে বাজার চলবে কেমনে? ভূমি না কাঁচা ঘুমে কেউ যদি বরফ ঠান্ডা জল ঢেলে দেয়, শীতে এবং রাগে আমি খসখসে সাদা, ঠিক ধরেছি ভূমি না আমার চোখকে ফাঁকি দেবেন? হু হু বাবা এক্সপ্রেশন। আমি অসহায়ের মতো আশপাশ দেখি, দেখি কেউ কেউ মুখ টিপে হেসে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আড়াআড়িভাবে ঘাটটাকে নাড়ি যাতে হ্যাঁও হয় আবার নাও। খুব ভালো গাইছেন, চালিয়ান। স্টেশন এসে যাওয়ায় উনি নামেন, ঘাম দিয়ে জ্বরও নামে আমার, টুক করে কামড়া বদলেন। আপনার নামই তো চন্দ্রনীল না? চন্দ্রনীল বলে কেউ নেই, তাহলে নামটা চন্দ্রিল। ওহো হ্যালো চন্দ্রিল বাবু, আমি চন্দ্রিল নই। তাহলে নিশ্চয়ই উৎপল। কতবার হয়েছে আমাকে অনেক লোক এসে চন্দ্রিল বলে হ্যান্ডশেক করে গিয়েছেন। আনন্দবাজারের লেখাগুলো ভালো হচ্ছে? আমি মিমিন করে বলি, ইয়ে মানে আমি তো রোববারে, হ্যাঁ হ্যাঁ রবিবার শরীরের কথাই তো বলছি, দারুণ সেন্স অফ হিউমার আপনার। আমি কাষ্ঠ হাসি দিই, ভাবলাম বলি, ও দাদা আপনার সেন্স অফ হিউমার তো আরও সরেস। তাড়াহুড়োর মধ্যে বলা হয় না সবটা, বা বললেও ওর জোর গলার আত্মবিশ্বাসের সামনে আমার প্রতিভা থতমত খায়। আমি ভূমি এবং চন্দ্রিল দুই হয়ে যাই। ক্যাবলার মতো একসিলতে হাসি ঝুলিয়ে মানে মানে সে যাত্রা কেটে পড়ি, ভেঙে পড়ি চুপি চুপি রে। স্টেজে যখন গান গাই তখনও দেখি ভুল ভুলাইয়া সব অনুরোধ, আমাকে বোকা বলো না চিৎকার। আমি স্মার্ট এসে বলি, এই নামে কোনো গান নেই ভাই, তাহলে ডুবডুবাডুব গান কিংবা ভিনদেশি এক তারা। এত স্বনির্বন্ধ রিকোয়েস্টে আরও দুঃখিত হয়ে পড়ি। আ মলোজা গাবগুবা গুপকে বলছে ডুবডুবাডুব, ভিনদেশি তারা এক গুঁজে দিয়েছে। আচ্ছা কারো নাম যদি হয় শ্যামল, তাকে কি শ্যাম শপিং মল বলে ডাকা হয়? রাগ করবে না সে? গানগুলোর কোনো নাম নেই বুঝি, গানগুলোর নামের কোনো সম্মান নেই বুঝি। গানের লাইন ভুল সে এক জিনিস, সময় সময় বংশ নিয়েও দেখি ধ্বংসাত্মক সব বেলাইন থিওরি। একদিন বাড়িতে জোর কদমে আলোচনা হচ্ছে, নন্দিনী মালিয়ার মেয়েটি খুব স্মার্ট, মার মতোই নাক চোখ ইত্যাদি ইত্যাদি। বিরক্ত হয়ে জিজ্ঞেস করি, কে আবার নন্দিনী মালিয়ার মেয়ে? কেন জুন মালিয়া অবিকল মায়ের মতো? দূর, জুনের সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। নেই বললেই হলো, আমাকে বলেছে একজন। আমি তিতি বিরক্ত হয়ে বলি, শোনো জুনই আমাকে বলেছে এরকমটা নয়। বাড়ির লোক একটু ব্যাকফুটে বিড়বিড় করতে থাকে, কিন্তু যিনি বলেছিলেন তিনি তো ভুল খবর দেওয়ার লোক নন। আমার জুনের জন্য, নন্দিনী মালিয়ার জন্য, এমনকি বিজয় মালিয়ার জন্য খুব খারাপ লাগতে শুরু করে। আহা বংশবৃদ্ধির কী সিঁড়ি! কিছু কিছু ভুল আবার বহুদিন অবধি ভাবায়, নার্ভাসও করে দেয় কিয়দংশে। সোনারপুরের একটা অনুষ্ঠান থেকে ফিরছি, আমাদের গাড়িটা মানুষের ভিড়ে ঘোমতা খেতে খেতে এগোচ্ছে, স্টেশনের কাজটা হবে। দেখি একপাল ছেলে চোখরা খানিকটা আগেই হয়তো আমাদের গানের সঙ্গে নেচেছে, তাদেরই একজনের চোখ পড়লো আমাদের জানলার কাছে, সেখানে উপল বসে আছে, বাকিদেরও দেখা যাচ্ছে যতটুকু যায়। অসম্ভব উত্তেজিত হয়ে উঠলো ছেলেটি,
মুহূর্তেই তুঙ্গে তার অ্যাড্রিনালিন, মুখে কোনো কথা সরছে না, শেষমে ধাক্কা দিয়ে বেরোলো তার উচ্ছ্বাস, শঙ্কচূর শঙ্কচূর। বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে সে বারংবার বলতে থাকে সেটি। আমরা গাড়ির ভেতর শঙ্কচূড়ামণিরা তখন লজ্জায় অধবদন। ভগবান যে আছেন এইসব টাইমে বোঝা যায়। গাড়িটি ভস করে ছেড়ে দিল। পিছনে হালকা তাকিয়ে দেখি ছেলেটি তখনও শঙ্কচূর শঙ্কচূর বলে শঙ্কে ফু মারছে। নানা রকম ভুল শুনেছি লাইফে, কেউ আমাদের ভূমি বলেছে, কেউ ক্যাকটাস, সে ঠিক আছে, রকে রকে আমরাও তো ব্যান্ডেজ তুতো ভাই। তা বলে একেবারে শঙ্কচূর, শঙ্খ ঘোষ বললেও একটা ব্যাপার ছিল, কিন্তু শঙ্কচূর এ কি অভিশাপ রে ভাই? পরে অনেক ভাবা ভাবির পর তলিয়ে দেখেছি ছেলেটির হয়তো চন্দ্র নামটি প্রথমে মাথায় এসেছিল, তারপরে হাতরাতে হাতরাতে বিন্দুকে না পেয়ে বোড়া বসিয়ে চন্দ্রবোড়া অবধি উঠতে পেরেছিল। আর চন্দ্রবোড়া একবার পৌঁছে গেলে শঙ্খচূড়ে পৌঁছে তার কতটুকু লাগে বল? আলাপ স্ট্রেট, আলাপ টু স্ট্রেট ঝালা, তারপর ঝালা থেকে ঝালাতুন। কিছুদিন যাবত রোববারের দপ্তরে বেশ কিছু চিঠিপত্র জমা পড়ছে। কেউ পবিত্রবাবুর লেখার প্রশংসা করছেন, কেউ নবনীতাদি চিন্ময়দার, এসবের ভিড়ে একটা আধ্যা আমার বড়াতেও শিখে ছিঁড়েছে। মানে তাদের বক্তব্য সামারি করলে দাঁড়ায়, ফার্স্ট পার্সনের জায়গাটা যতটা ঝুলবে ভেবেছিলাম, না ভাই অতটা ঝুলছে না। কিন্তু কলামটির কেউ উল্লেখ করলেই মনে মনে প্রমাদ গুনছি। আপনার যৎকিঞ্চিত বেশ ভালো হচ্ছে, অকিঞ্চিতকর নামটি ভালো বেছেছেন, এই সব আর কি। তা বলুন, সাত করে নাম দিয়েছি, মনের কোণে খুঁতখুঁত করবে না? সাকুল্যে সাত করে একটি বই লিখেছিলাম, ঋতুদার হাতি উদ্বোধন, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, সেটির জন্য বাহুমা জোটে না এমন নয়, কিন্তু সেগুলো কিরাম? আপনার হারানো প্রাপ্তি নিরুদ্দেশ পড়লাম, বেশ লিখেছেন। হালের দু একটা পার্টিতে অনেকে জানালো অলিক অসুখে আপনার গানগুলো মন ছুঁয়ে যাচ্ছে। ভীষণ খুশি হয়ে মাটন চপে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই দাঁতে পাথর কুচি আটকে যায়। নামে কি আসে যায়? নামে কিছু আসে যায়? আরে নামে আলবাত আসে যায়। কিঞ্চিত নির্ভুল প্রশংসা কি দাবি করতে পারে না বেচারি কলমচি তবলচির দল? কবি হয়তো ভুলবার পাত্র, কিন্তু ভবি নয়। একটা লেখায় কিছুই শোধরায় না। এরপরও কোনো বিয়ে বাড়ি, খুঁটি পুজো, রক্তদান বা ক্যালকাটা ক্লাবে গিয়ে জানি ঠিক শুনবো আপনাদের না রবিবার পত্রিকাটি বড় ভালো হয়। আর আমি ভিতরে ভিতরে তৎক্ষণাৎ দাঁত কেড়মিড় করতে করতে কঠিন স্বরে বলবো থ্যাংক ইউ, তবে ওটা রবিবার নয়, রোববার, রোববার। একটা জোরে হাততালি অনিন্দার জন্য। আচ্ছা, আমাদের বোধহয় সময় হয়ে গেছে, আমি শ্রোতাদের থেকে যদি কারোর প্রশ্ন থাকে একটা বা দুটো প্রশ্ন নেব। অপুদাকে দেখতে পাচ্ছি হাত তুলেছে। প্রথম প্রশ্নটা অপুই করবে, বসেছিল এতক্ষণ। প্রথমেই একটা আমাদের পিঠির একটা প্রশ্ন ছিল, এবং সেখানে তুমি উত্তর দিয়েছো যে আমার বই সেরকমভাবে বিক্রি না হলেও হয়, তো একজন প্রকাশক তো চাইবে যে একজন লেখকের বই বিক্রি করতে, এই জায়গাটা তুমি কিভাবে দেখছো? আর দু নম্বর প্রশ্ন হচ্ছে যে তুমি এখন দক্ষিণে থাকো, উত্তর কলকাতায় বড় হয়েছো, তোমার লেখা তোমার সিনেমায় উত্তর কলকাতার ছাপ ভীষণভাবে পড়ে বলে আমার মনে হয়, এ ব্যাপারে তোমার দু একটা কথা যদি। দ্বিতীয় প্রশ্নটার আগে উত্তর দিই, সেটা হচ্ছে হ্যাঁ, উত্তর কলকাতায় বড় হয়েছি, এখন দক্ষিণে থাকি, কিন্তু উত্তর কলকাতায় আমার বাসাটি আছে, তো সেখানে গিয়েও মাঝে মাঝে থাকবো। তো একটা মানুষ আমি, আমার মনে হয় মানুষ তো ভ্রাম্যমান, আসলে তো একজন সত্যি সত্যি সে গ্লোবাল জীব। তো যদি কখনো মনে হয় ক্যালিফোর্নিয়াতেও থাকবো বা হনলুলুতে, যে প্রান্তেই থাকি, যেখানে বেড়ে উঠেছি আমি, আমার জীবনের প্রথম বেড়ে ওঠার বছরগুলো, ওই উত্তরটাই আমার বুকের ভেতর বাসা বেঁধে থাকবে। যেরকম সুদূর ক্যালিফোর্নিয়া থেকেও খালেদ হোসাইনি যখন লেখে সে কাইটরানারি লেখে, তো ঠিক সেরকমভাবে যেখানে গিয়ে আমি দাঁড়াবো না, ওই চিলেকোঠাটাই আমার চোখের সামনে আসবে, ওই বোমটাতেই আমার ঘড়ি আটকে যাবে। উত্তর ছেড়ে আমি খুব একটা বেরোতে পারবো বলে মনে হয় না। এটা হচ্ছে প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রকাশকদের আর একটু এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত, তারা কী ধরনের লেখককে বেছে নিচ্ছে বই প্রকাশের জন্য যাতে তাদের বই বিক্রি হয়। আর যদি সেই বাছাইয়ে ভুল থাকে, তাহলে প্রকাশকের নামের জায়গায় প্রকাশক না লিখে প্রকাশক লিখবে, আর কি করা যাবে? আর প্রশ্ন, আর কেউ প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা এক মিনিট, মাইকটা যাক।
আচ্ছা অনিন্দ্যদা, আমি তোমার একজন গুণমুগ্ধকর ভক্ত। হ্যাঁ, প্রথমেই যে প্রশ্নটা করছি সেটা হলো, তুমি যে এত কাজের সাথে যুক্ত সেটা টাইম ম্যানেজমেন্ট করো কিভাবে? আর তোমার নেক্সট ছবি কি আসছে, মানে সিনেমা? দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা এখন দেব না, ঠিক আছে? কারণ কি আসছে আমি জানি না, বলতে পারলে খুশি হতাম, বলতে পারছি না। আর কি করে এত টাইম ম্যানেজমেন্ট করি, আমার যেই একটু চাপ হয় না কাজের, আমি চট করে ঘুমিয়ে নিই। আমি উত্তর কলকাতায় বড় হয়েছি, তো এমনিতেই প্রচণ্ড আলসে একজন লোক, লোকে ভাবে আমি অনেক কাজ করি, আসলে কিন্তু আমি প্রচণ্ড কুঁড়ে। এবং আমার মনে হয় যে ঘুম মানুষের এমন একটা জায়গা যেটা খুব নিরাপদ আশ্রয়, যেখানে আর কোনো কাজ কিংবা অন্য কিছুর কোনো চাপ থাকে না। একটা ভালো ঘুম দিয়ে নিলে অনেক বৃষ্টির জন্ম হয়। থ্যাংক ইউ অনিন্দ্যদা। আমরা আমাদের এই সেশন এখানেই শেষ করছি। শ্রোতাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনিন্দ্যদা ধন্যবাদ, ঋতব্রত ধন্যবাদ। থ্যাংক ইউ। ক্যালকাটা লিটারেরি মিটকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ঋত এবং পৃথ্বী, ওরা দুজনেই এত সুন্দর করে এটা পরিচালনা করেছে, একটা বড় আপনাদের তরফ থেকে হাততালি চাইব। এই ঠাঁটা গরমে আপনারা যারা এসেছেন এই অকিঞ্চিত আলোচনায়, তাদের জন্য আমার তরফ থেকে একটা ভালোবাসা এবং হাততালি। আপনারা সকলে ভালো থাকবেন, আর ক্যালকাটা লিটারেরি মিট আরও অনেক বড় হয়ে উঠুক। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ।